স্যার প্রতিকার কি আছে, কি কি উপায় রয়েছে? আমাদের হাতে তিনটা উপায় রয়ে গেছে। এক নম্বর হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, কোনো সার্জারি কোনো কিছুই আমরা করব না, মেডিকেল ট্রিটমেন্ট দিলেই অনেক রোগী ভালো থাকবে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ঔষধ এবং জীবনযাত্রার মান উন্নয়ন বা পরিবর্তন করা, এটা হচ্ছে একটা ধাপ। কারা আসবে এই চিকিৎসার মধ্যে? তারাই আসবে যারা আধা ঘন্টা বা কিছু একটা সময় হাঁটার পর তার প্রাথমিক পর্যায়ে একটু ব্যথা হয়, তারপর আবার ইয়ে হয়, তারা যদি আমাদের কাছে প্রাথমিক পর্যায়ে আসে তাহলে হয়তো আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তাকে অনেক দিন সুস্থ রাখতে পারবো। দ্বিতীয় ধাপে আমরা আসি যার এই সমস্যাটাই আছে, ক্লরিকেশন পেইন অনেক বেশি, অর্থাৎ কিছু দূর হাঁটার পরেই তার ব্যথা হচ্ছে এবং সে আবার আসছে। আমরা তখন সিটি এনজিওগ্রাম করে দেখব, তার যদি খুব গুরুত্বপূর্ণ রক্তনালী বন্ধ থাকে বা বন্ধের কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা চিকিৎসা করে থাকি। কী কী চিকিৎসা? একটা হচ্ছে সার্জারি, ইনভেসিভ প্রসিডিউর বলি আমরা, কাটাকাটি করে চিকিৎসা করা। আরেকটা হচ্ছে কাটাকাটি ছাড়া চিকিৎসা করা। একটা হচ্ছে যেসব রক্তনালীগুলোতে চর্বি জমে রক্তনালীটা বন্ধ করে দিয়েছে সেটাকে আমরা পরিষ্কার করে দিতে পারি, এটাকে আমরা বলি এন্ডারটেরেক্টমি, অথবা আমরা বাইপাস করতে পারি। অর্থাৎ হার্টে যেরকম বাইপাস করা হয় ঠিক একই রকমভাবে শরীর থেকে আরেকটা রক্তনালী নিয়ে যে অংশটুকু বন্ধ আছে সেই অংশটুকুকে বাইপাস করে রক্ত সরবরাহ আমরা চালু করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের অপারেটিভ প্রসিডিউর। আরেকটা হচ্ছে কোনো কাটাছেঁড়া ছাড়াই, আমরা খুব আধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে আমরা করে থাকি রক্তনালীর ক্ষেত্রে, দেখা যাচ্ছে যে আমরা রক্তনালীর পায়ের বা হাতের রক্তনালীর মধ্যে রিং পরাইতে পারি। রিং পরায় যে অংশটুকু চর্বি জমার কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেই অংশটুকু আমরা আবার নতুন করে চালু করে দিতে পারি, তাহলে তার কাটাছেঁড়ার কোনো প্রয়োজন পড়বে না এবং পা কাটার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা এভাবে সম্ভব। স্যার অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে আপনি দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।